আপনি যার সাথে সেটিং করছেন, আপনি যে কোনো কনভারসেশনে যার সাথে সেটিং করছেন তার ছবি ওয়ালপেপারে দিয়ে অথবা তার পছন্দের মানুষের ছবিটি তার আইডির ওয়ালপেপারে দিয়ে চমকে দিতে পারেন তাকে। কিভাবে এই কাজটি করবেন সে পজটুকু আমি এখন আপনাকে দেখিয়ে দিচ্ছি। ইমোর এই আপডেটটি আমার খুবই ভালো লাগেছে। আপনি যাকে চমকে দিতে চাচ্ছেন, যার আইডিতে সেট করতে চাচ্ছেন, তার আইডিতে ঢুকবেন, দেন এখান থেকে থ্রি ডট লাইনের উপরে টাচ করবেন। এবার এখান থেকে ওয়ালপেপারের একটা অপশন দেখতে পাবেন, এখানে টাচ করবেন। তারপর এখান থেকে প্লাস বাটনে টাচ করবেন। এবার এখান থেকে আপনার গ্যালারি থেকে যেই ছবি দ্বারা আপনি তাকে ওয়ালপেপার হিসেবে সারপ্রাইজ দিতে চাচ্ছেন, তার ছবি হতে পারে অথবা তার পছন্দের মানুষের ছবি হতে পারে, সেটা আগে থেকে গ্যালারিতে নিয়ে রাখবেন। সো এখান থেকে গ্যালারি থেকে ওই ছবিটা সিলেক্ট করুন। ওকে, এক্সাম্পল আমি একটা ছবি সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আমরা টিক মার্কের উপরে টাচ করলে দুইটা অপশন আসবে। এখানে হচ্ছে সেট ফর পয়সাল, আপনি যা যে কনভারসেশনে দিতে চাচ্ছেন সেটা। আবার নিচে একটা আছে, সেটা হচ্ছে এভরি ওয়ান। তো যেহেতু আমরা স্পেসিফিকভাবে একজনকে চমকানোর জন্য দিচ্ছি, সো এখান থেকে আমরা উপরের অপশনটি সিলেক্ট করে দিলে এটি কিন্তু সেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই পিকচারটি কিন্তু ওয়ালপেপারে সুন্দরভাবে সেট হয়ে গেছে।